তিন থাক প্রয়োজন এই যে খুলে নিলাম তিন থাক বের করে ফেলদা দুই থাক প্রয়োজন খুলে নিলাম ওয়াও তিন থাক প্রয়োজন খুলে নিলাম খুবই চমৎকার এখন জায়গা ছড়িয়ে গেছে না আপনার কাজ শেষ আপনি আবার একটা করে ঢুকিয়ে রেখে দিতে পারেন এই দেখেন অসাধারণ অনেক হেভি কিন্তু অনেক হেভি আপনি কিন্তু মানে এটা একটা ট্রলি হিসেবে ইউজ করতে পারেন কয়েক ধরনের ফুডস আপনি মিলিয়ে রাখতে পারেন 5-10 কেজি করে আদা রসুন পেঁয়াজ মরিচও কিন্তু আপনি রাখতে পারেন সবচেয়ে ভালো এটা রান্না করে পেঁয়াজ উপরেটা পেঁয়াজ হ্যাঁ পরেরটা আলু রাখলাম পরেরটা আলু পরেরটা আমরা চাইলে অন্যান্য সবজিও রাখতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার চমৎকার কিচেন সিঙ্ক র‍্যাক দেখাবো ছোট সাইজ আছে মাঝারি সাইজ আছে যার কিচেন মানে সিঙ্ক যেরকম আপনারা ওই অনুযায়ী সাইজ অনুযায়ী কিচেন সিঙ্ক র‍্যাক গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে রাসেল এন্টারপ্রাইজে পাশাপাশি আজকে আমরা ভেজিটেবল র‍্যাক দেখাবো এগুলো ম্যাজিক ভেজিটেবল র‍্যাক বলে আপনার বাসার জায়গা কিন্তু অনেক সেফ করবে তো এগুলো আপনারা পেয়ে যাবেন বিস্তারিত আমরা জানবো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় 9 নম্বর দোকান আর আজকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই কেমন আছেন রাসেল আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন ভাই আজকে ভাইয়া আসলে লাখ লাখ টাকা খরচ করে অনেকেই রান্নাঘর অনেক সুন্দর করে সাজায় ছোট্ট একটু মানে এরকম একটা সিঙ্ক র‍্যাক হলে হয়তো বা স্বাচ্ছন্দ্যভাবে ধোয়া মোছা করে কিন্তু আবার কাজগুলো আরো অনেক ইজি হয় ইজি হয় জি এবং রান্নাঘরটা একদম ফুটে থাকে ভাই একটা র‍্যাকের জন্য একটা র‍্যাকের জন্য ওকে তো আমাদের কাছে আজকে পাবেন এগুলো হচ্ছে ব্ল্যাক ননস্টিক করা যেগুলোর মধ্যে সাবান পানি লাগলো কখনো রাস্ট জংমরিচ আসার চান্স নেই রিপ্লেসমেন্ট 10 ইয়ার্স গ্যারান্টি পাবেন কিন্তু আমাদের 10 বছরের মধ্যে যদি কোনো ধরনের জং মরিচ আসে অবশ্যই চেঞ্জ পাবেন তো আমাদের এখানে দুইটি সাইজ আছে এটা হচ্ছে মূলত বড় বেসিন যাদের ডাবল বেসিন রান্নাঘরটা বড় বড় ডাবল সিঙ্ক হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা এবং এটাতে কি কি থাকছে কি কি রাখতে পারবো কি কি রাখতে পারবেন সেটা আমরা দেখিয়ে দেব এখানে কিন্তু চাকু রাখার স্ট্যান্ড আছে এভাবে গেতে গেতে রাখার এবং এটাতে হ্যান্ড ওয়াশের 2-3টা কোটা রাখতে পারবেন এটার মধ্যে ওকে এবং এই পাশে চপিং বোর্ড আমরা কাটাকুটি করার পরে কিন্তু ধুই আবার কোথায় রাখবো বোর্ডটা রাখতে পারবো এই পাশে রাখতে পারবেন আচ্ছা দেন এটার সাথে কিন্তু আপনার স্পুন হোল্ডার আছে চামচ রাখার জন্য ধুইয়ে আপনি এখানে রেখে দিলে পানি ঝরে যাবে জি পানিটা কিন্তু বেসিনের ভিতরেই পড়তেছে তার মানে আনুষ্ঠানিক জায়গাগুলো নোংরা হচ্ছে না আচ্ছা আচ্ছা আর এই পাশে আপনার প্রিস কোয়ার্টার প্লেট রাখতে পারবেন আনুষ্ঠানিক বাটিগুলো এখানে হাফ প্লেট ফুল প্লেটটা কিন্তু এই পাশে রাখতে পারবেন প্লেট এখানে রাখতে পারবেন তো এটা হচ্ছে বড় বেসিনের জন্য এটা হচ্ছে ছোট বেসিনের জন্য সেম জিনিসই ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা 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 তো এর পাশে কিন্তু আমাদের এখানে আবার এটাও কিন্তু বেসিনেরই তো এটা হচ্ছে বেসিনের পাশে অনেক ইউজ করে আপনারা চাইলে যদি এই সিস্টেম ইউজ করতে চান এগুলো কিন্তু রিমুভ করা যায় মানে চাইলে আপনারা খুলে দুইটা র‍্যাকও ইউজ করা যাবে একটি র‍্যাকও ইউজ করা যাবে এটা হচ্ছে আপনার সিঙ্ক তো গর্ত যেখানে থাকে গর্তের পাশে সিঙ্কের যে জায়গাটা থাকে এখানে আপনারা রাখতে পারবেন এখানে আপনারা কিন্তু করতে পারবেন আবার চাইলে আমাদের কিছু বড় বাটি রেখে দিয়েছি ঢুকতেছে না চাইলে একটু নিচে ইউজ করে ছোট বড় অ্যাডজাস্ট করতে পারবেন আর এগুলো পানি পড়লেও সমস্যা নেই নিচে ট্রে আছে নিচে ট্রে আছে দেখাই দেন হ্যাঁ এটা কিন্তু আপনারা খুলে খুলে ফুললি সিলিকনের কিন্তু এগুলো ভাঙা ফাটার কোনো চান্স নেই একদম রাবারের আচ্ছা আচ্ছা এবং তিনটার মধ্যে কিন্তু ট্রে পাবেন আপনি তিনটার ভিতরে ট্রে আছে এটার মধ্যে সেম সিস্টেমই কিন্তু চাকু টাকু রাখার স্ট্যান্ড আছে স্পন হোল্ডার আছে চপিং বোর্ড স্ট্যান্ড আছে এবং এটা চাইলে দেয়ালও আপনি ফিটিং করতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো এগুলোতে ভাই যেহেতু এগুলো রান্নাঘরে থাকবে পানি টানি বেশি লাগবে জি পানিতে আপনি বলছিলেন কোনো ধরনের প্রবলেম হবে কোনো ধরনের আপনি কেনার পর থেকে যদি 10 বছর আগে জং মরিচা ধরে অবশ্যই চেঞ্জ পাবেন কারণ এগুলো হচ্ছে স্টিলের মধ্যে ননস্টিক কোট করা কারণ স্টিলটার মধ্যে কিন্তু একটা পানির সাদা সাদা একটা ভাব থাকে বাট আমাদের এটার মধ্যে কোনো ধরনের পানির ছাপ বসে থাকবে না এটা মানে কচু পাতার মতো পানি দিবেন পানিটা ঝরে যাবে এটার মধ্যে 1 ফোঁটা পানি লেগে থাকবে এমন এক মেটাল আছে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে একটু দামের আইডিয়াটাও দিয়ে দেন ভাই অবশ্যই এটা আমাদের রেগুলার প্রাইস 6,500 টাকা বাট 1500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন মাত্র 5000 টাকা সবচেয়ে বড় সাইজ 5000 টাকা 5000 আর এটা ছোট ভাই এটা ছোটটা যেটা ছোট ভাইটা আছে 4500 টাকা আমরা রেগুলার ফিক্সড 5.5 থেকে 6,000 টাকা দিচ্ছি সাইজটা একটু বলা যাবে ভাই এটা অবশ্যই সাইজটা আমরা বলে দেখিয়ে দিচ্ছি তো আমরা একটু সাইজটা বলে দিই একটু বড় যেটা আছে সাইজটা যদি আমি একদম এই ডায়া থেকে এটা এটা ওই পাশ থেকে দেখেন শুধু ডানে বাঁয়ে সাইজটা বললেই হবে এটা হচ্ছে 33-34 ইঞ্চি 35 ধরতে পারেন যেহেতু চপিং বোর্ডের চপিং বোর্ডের আছে 35 ইঞ্চি 35 ধরতে পারেন আর যদি হাইটটা আমি একটু দেখাই হাইটটা হাইটটা আছে 18.5 18 এর মতো হবে আচ্ছা আর এটা একটু বলে দিবেন এটা ডানের থেকে ভাই বায়ে পর্যন্ত আমরা একটু দেখাই এটা 26 আছে 26 ইঞ্চি আর নিচ থেকে উপরে হচ্ছে নিচ থেকে উপরে 19.5 আছে 19.5 ইঞ্চির মতো হবে আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো দেখতে পারেন আপনারা আর পাশাপাশি একটা এটা হচ্ছে ডাবল আমরা যেটা এটা তিন তাকের দেখিয়েছি তিন তাকের আছে এবং দুই থাকেরও আমাদের কাছে আছে দুই থাকটা খুবই সুন্দর আসলে যাদের স্পেসটা কম উপরে অনেকের স্পেসটা কম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তিন থাকটা আপনার জায়গাতে হচ্ছে না দুই থাকটা প্রয়োজন যাদের উপরে একটু স্পেস আছে আপনারা আমরা বলবো যে তিন থাকটা নিতে পারেন তো এটার সাইজটা আমরা একটু ক্লিয়ার করে দেই কারণ
আসলে এগুলো মেজারমেন্টের অনেক বিষয় আছে এখানে। আচ্ছা, তিন টাকেটা এটা চড়াটা 18 ইঞ্চি আছে, 18 ইঞ্চি। আর যদি লংটা আপনি ধরেন লম্বা 17 ইঞ্চি আছে, 17 ইঞ্চি আছে। এটার প্রাইস কত রাখছেন? এটা রেগুলার প্রাইস হচ্ছে 5800 টাকা, বাট আমরা সেটা রাখছি না, আমরা রাখছি মাত্র 4500 টাকা। 4500। আর তিন থাকের যেটা, এটা আমরা রেগুলার প্রাইস 6500 টাকা এবং 10 বছর গ্যারান্টি সহ পাচ্ছেন, 6500 আমরা রাখছি না, এটা রাখছি মাত্র 5000 টাকা। 5000 টাকা। আর এটা যেটা আছে এটা কি? এবং এটাও আছে, এটা অনেক হেভি, কিন্তু অনেক হেভি, আপনি কিন্তু মানে এটা একটা ট্রলি হিসেবে ইউজ করতে পারেন, মানে আপনার গেস্ট আসছে আপনি এটা কিন্তু ট্রলি হিসেবে ইউজ করতে পারেন। আবার ফুডস, কয়েক ধরনের ফুডস আপনি মিলিয়ে রাখতে পারেন, 5-10 কেজি করে আদা রসুন পেঁয়াজ মরিচও কিন্তু আপনি রাখতে পারেন। সবচেয়ে ভালো এটা রান্না করে পেঁয়াজ, উপরেটা পেঁয়াজ, পরেরটা আলু রাখলাম, একটা আলু, পরেরটা আমরা চাইলে অন্যান্য সবজিও রাখতে পারবো, রাখতে পারবেন। অনেক সুন্দর আলো বাতাস আছে, চাকা আছে, এক রুম থেকে অন্য রুমে নিতে পারবেন। এই দেখেন একদম ইজিলি কিন্তু এটা ঘুরবে, খুবই চমৎকার, খুবই সুন্দর, এটা আপনারা দেখতে পারেন। তো এটা আমরা রেগুলার, এটাও ইনশাল্লাহ 10 বছর গ্যারান্টি পাবেন, কারণ এখানে যে কোটা জিনিস আছে প্রত্যেকটা হচ্ছে ননস্টিক কোট করা, সিলের মধ্যে। আচ্ছা আচ্ছা, এবং এটাতে জালি জালি করাতে বাতাস কিন্তু বাতাসটা যাবে, কোনো ধরনের সবজি নষ্ট হওয়ার চান্স নেই। এটার দাম কত রাখছেন ভাইয়া? এটা আমরা রাখছি মাত্র 4500 টাকা। 4500, জি 4500। এটার মধ্যে আপনি চাইলে আরো আরেকটা ডিজাইন আছে আমাদের। আচ্ছা, এটার ভিতরে আরেকটা মডেল আছে, আমরা ওই মডেলটা একটু দেখিয়ে দিই, কারো যদি অন্য মডেলটা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এই পাশ থেকে আমরা একটু দেখিয়ে দিব। ওকে, এই একটা ডিজাইন আছে, এই এটা হচ্ছে, এটা হচ্ছে হাতল সহ। আচ্ছা, হাতল সহ, হ্যাঁ এটা হচ্ছে হাতল সহ, এটা হচ্ছে হাতল ছাড়া, প্রাইস একই থাকবে, যে যেটা নেন আপনারা নিতে পারেন। এটা হাতল সহ, এটা হচ্ছে হাতল ছাড়া, প্রাইস সেম, প্রাইস সেম। আচ্ছা, এরপরে আমরা এটা বের করে দিব। আচ্ছা ওকে, আচ্ছা এটা, এটা কালারিং ও আছে মনে হয়, হ্যাঁ এটার আরেকটা কালার হয় আসলে। আচ্ছা ওকে, কালার শেষ নাই, এই একটা কালার আছে, পেস্ট কালার। এটা আপনারা চাইলে প্রাইস সেম 4500, আপনি যে ডিজাইনই কেন, বাস্কেটটা যেটা আছে 4500 এর মধ্যে যে কোনো ডিজাইন আপনি। এরপরে আমরা আরেকটু ভেজিটেবল র‍্যাক দেখাই। হ্যাঁ, এবার আসি, যারা 5-10 কেজি করে সবজি কিনে রাখেন বা দেখা গেছে পেঁয়াজ মরিচগুলো বেশিরভাগ কেনা হয়, তো এগুলো আসলে পোকামাকড় ধরে কিছুদিন পর, পরে আবার পচে যায়। তো এরকম একটা সবজি রাখার যদি র‍্যাক থাকে, বা আপনি এর মধ্যে ফলও রাখতে পারেন, এটার মধ্যে সবজিও রাখতে পারেন, সবজিটা রাখলে বা পেঁয়াজ মরিচ গুলো রাখলে কি হবে, এটার আলো বাতাসটা চারিদিক থেকে কিন্তু দেখেন একদম নিখুঁত ফিনিশিং করা, এক ছিদ্র করা, এবং নিচেও ছিদ্র, আলো বাতাস যাবে, আলো বাতাস যাবে, নষ্ট হবে, নিচেও কিন্তু ছিদ্র করা, দেখছেন। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার দেয়ালের চিপা, আবার যে কোনো জায়গায়, এই দেখেন এটা ছোট হয়ে গেছে না? আচ্ছা একটু সামনে এনে দেখেন ভাই, একটু এদিকে দেখেন, যে কোনো কোনা এটা কিন্তু মুভিং, এই ধরেন এটা কিন্তু ট্রলি আছে। এখন আপনি রান্না করে রাখছেন, আপনার প্রয়োজন ধরেন তিন টাকেটটা প্রয়োজন, এই যে তিন থাক প্রয়োজন, এই যে খুলে নিলাম, তিন থাক বের করে ফেলতে হবে, দুই থাক প্রয়োজন খুলে নিলাম, ওয়াও তিন থাক প্রয়োজন খুলে নিলাম, খুবই চমৎকার। এখন জায়গা ছড়িয়ে গেছে না, আপনার কাজ শেষ, আপনি আবার একটা করে ঢুকিয়ে রেখে দিতে পারেন, এই দেখেন অসাধারণ। এবং উপরে আপনারা চাইলে বড় পাতিলও রাখতে পারবেন। সারা জীবন দেখছি পাঁচতলা দশতলা মানুষ বাড়ি বানাইছে, এখন সবজি স্ট্যান্ড চারতলা পাঁচতলা চলে আসছে। এটা হচ্ছে পাঁচতলাটা, এটা চারতলা, এক দুই তিন চার, গোলের ভেতরে এটা চার তাকেরটা কত রাখছেন আর পাঁচ তাকেরটা কত রাখছেন? চার থাকটা ভাই আমরা রেগুলার কিন্তু 6500 নিচ্ছে, এখনো বিক্রি করতে পারতেছেন না। সাইবুল ভাই যারা আপনার চ্যানেল দেখে আসবে তাদের জন্য কিন্তু অবশ্যই ধামাকা অফার থাকছেই। আচ্ছা ঠিক আছে, এটা রেগুলার প্রায় 6500, আমরা কিন্তু ইনস্ট্যান্ট 6500 রাখছি না, মাত্র 4500 হলে কিন্তু আমাদের এখান থেকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 4500, এবং এটা হ্যাঁ পাঁচ তাকটা যেটা আছে এটা হচ্ছে 5500, ঠিক আছে। এবং এটার মধ্যে স্কোয়ার শেপ আছে, পাঁচ তাকেরই, হ্যাঁ পাঁচ তাকেরই স্কোয়ার শেপ। এটা আবার একটু ক্লোজ করে দেখেন আমাদেরকে, এই দেখেন আমি যদি একটু ছড়ায় প্রথম দেখাই, ওকে এটার আবার ইয়াকি ওয়ারে ভাই, এটা অনেকখানি চওড়া, মানে এটা অনেক ছড়া, এই দেখেন অনেক এখানে চলে আসছে, দেখছেন, ওকে দেখেন এটা অনেকখানি, আবার ঢুকিয়ে দিলাম, ওরে সেই জিনিস কিন্তু একটা ভেজিটেবল র‍্যাক, অসাধারণ ভেজিটেবল র‍্যাক বলা চলে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সাইফুল ভাই, উপরে কিন্তু আপনারা ওয়েল পট, মশলার কোটা, আনুষ্ঠানিক জিনিস রাখতে পারবেন। পাঁচ টাকাটার প্রাইস পড়বে হচ্ছে 5500। ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স একটা বড় টাওয়ার আছে, টাওয়ারের নিচতলায় 9 নম্বর দোকান রাসেল এন্টারপ্রাইজ আসলে আপনারা চাইলে সরাসরি তার দোকানে এসে দেখো এই প্রোডাক্ট গুলো নিতে পারেন।